সার্চ ইন্ডিয়া টেনেনের খবরের জেরে শুরু হয়েছে ছোট সৃজনের পাশে হৃদয়বান মানুষদের দাঁড়ানো। বৃহস্পতিবার সংবাদ সম্প্রচারিত হয়েছিল কিভাবে ছোট সৃজন তার বাবাকে রান্না করে খাওয়ায়, স্নান করায়, শৌচাগারে নিয়ে যায়, ব্যাংকে নিয়ে যায়, সেই বিষয়গুলি। সৃজনের লাঠির মতো বাবার পাশে থেকে বাবাকে সেবা যত্ন করার বিষয়টি অনেকের মনে দাগ কেটেছে। মাত্র 8 বছর বয়স সৃজনের। মাঝে মধ্যে বাবা যখন কাঁদে তখন ছোট সৃজন বলে, বাবা কাঁদছো কেন, ভয় নেই, আমি তো আছি, এ বলে ছোট সৃজন তার বাবাকে ভরসা দেয়। এই খবরটি গোটা রাজ্যের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। খবরের জেরে শুক্রবার দুপুরবেলায় আগরতলা ক্ষয়েরপুরস্থিত শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনের সচিব দেবাশিস চক্রবর্তী সৃজনী বাড়িতে যান। পুরো এক মাসে খাদ্য সামগ্রী দিয়ে আসেন তারা সৃজনী বাড়িতে। ছোট সৃজনী সারা জীবনের পড়াশোনা, চিকিৎসা এবং সৃজনীর বাবা শারীরিক চিকিৎসা সহ প্রতি মাসে সৃজনী পরিবারের যত খরচপাতি লাগে, চাল ডাল তেল মশলা তরি তরকারি সহ জামা কাপড় সবকিছু শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন বহন করবে বলে জানিয়েছেন সংস্থার সচিব। সৃজনকে সিবিএসই বোর্ড অন্তর্ভুক্ত স্কুলে ভর্তি করাবে তারা। এক কথায় সৃজন এবং সৃজনের পিতার পুরো দায়িত্ব নিয়েছে এই সংস্থা। দিন দিলাম তো আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, তার জীবনের পুরোটা দায়িত্ব শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন নিতে চায়। তার পড়াশোনার লাইফ, তার মেডিকেল লাইফ, মেডিকেল স্বাস্থ্যের ডেভেলপমেন্ট উন্নতির জন্য, তার বাবার শারীরিক অবস্থা এবং সব কিছুই আমরা শ্রীমা সুজনের বাড়ির আমরা নিতে চাই শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন। এবং ভালো যাতে পড়াশোনা করতে পারে, তার যাতে ডেভেলপ করতে পারে, তার জন্য শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন অলওয়েজ আমরা সবার দিকেই আছি। তো বিশেষ করে সৃজনের ব্যাপারটা আমি ভাবলাম যে মন বাঁধলো কাঁদলো, তাই আমি সৃজনের বাড়িতে আজকে আসলাম। আর সৃজনের সম্পূর্ণ দায়িত্ব পড়াশোনা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন দেখবে, আর প্রতি মাসের খরচপাতি শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন তাদের বাড়িতে দেবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।